এই কাবাবটা নিয়ে আসছি দাঁড়া। কিরে এই কাবাবটা নিয়ে আসছি আমি, আমি তো মামনিকে দেখাবো না, এটা দেখাবো না, প্রমিস করছি। তুই শুধু বল কাবাবটা নিয়ে আসছি, খাবি কি খাবি বল? কিচ্ছু। কেন কিছু খাবি না? কেন কিচ্ছু? কেমন রেগে গেলে তোকে ম্যাচিওর ম্যাচিওর লাগে ভাবি, ছোট্ট মেয়েটা। তাকা এদিকে, ক্যামেরার দিকে তাকা, তাকাবি তো। কি খাবি বল? বিস্কুট, কেক, কোনটা কিনতে বলেছিল? আমি নিজেই দেখবো, তুই তো জানিস। আমার মনে থাকে না, তো জানিস তো। সেকেন্ড টাইম হলো, বলো তো কি কিনতে বলেছিলি? আমি কিচ্ছু কিনতে বলিনি। না না, বল বল বল, কিচ্ছু কিনতে বলিনি। আমাকে একদম এক্সপ্লেইন কর কি কিনতে বলিনি। আমার কোনো এক্সপ্লেইন করার কোনো দরকার নেই। আরে আমার জন্য কর, কি কিনতে বলেছিলি ওখানে? কি কি বিক্রি হচ্ছিল ওখানে? আমার কিনতে বলেছিলি কি কি বিক্রি হচ্ছিল ওখানে? কি কি ছিল দেখিওনি, আমি দেখি। কাবাব ছিল আর কি কি ছিল আমি জানি। তুই যেগুলো খাস না, ফিশ ফিঙ্গার এবং কাটলেট। আমি সিঙ্গাড়া খাই, সিঙ্গাড়া, ওই সিঙ্গাড়াটা বাদ দিয়ে সব খাই। তাহলে কাটলেট ওখান থেকে খেলি না কেন? তুই তাহলে কাটলেট কাজটা করার চেষ্টা থেকে নিবি না কেন? আমি জানি ওখানকার কাটলেটটা ভালো হবে। ও আর তুই জানিস এখানকার কাটলেট ভালো হবে? আমি ওখানটা খেয়েছি বলেই বলছি। সেটা এখন বলছিস কেন? ওইখানে কেন আমাকে এইরকম এইরকম ডেটটা ওইখানে কেন দেখাচ্ছিস আমাকে? মানুষকে বিপদের মধ্যে ছেড়ে দিস কেন? সবই সোজা প্রচন্ড গর্জনে দারুণ।